হ্যাঁ ফ্রেন্ডস, রানী শিল্পের ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ টেবিল ফ্যানের রেগুলেটর কানেকশান আপনারা এখনও যদি না করে থাকেন, কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি দেখাচ্ছি, যেটা নতুন হয়ে আছেন তাদের জন্য। যে কোনো ফ্যানে আপনি এটি ব্যবহার করতে পারবেন, বিশেষ করে টেবিল ফ্যান, যে কোনো কোম্পানির ফ্যানেই আপনি এই সার্কিটটি ইউজ করতে পারবেন। তে বেশি কিছু কম্পোনেন্ট নেই। যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এটা 100 ওহমস, আর এটা হলো 100K রেজিস্ট্যান্স, আর এটা 47K। তো পেছনটিও দেখিয়ে দিচ্ছি, বিশেষ কিছু নেই। আর এই ট্রাই এসি ট্রানজিস্টারের মতো নেই। তো এটা BT136, খুব একটা ভালো বোঝাচ্ছে না। BT134 সার্কিট এমন কিছু বেশি নেই। এই যে ব্লুটি আউট হবে, আর এই যে ফার্স্ট যেটা লালটা দিচ্ছেন এটা লাড়তে লাড়তে কেটে গেছে আমার, এটা এর মাঝে হবে। এটা মিডিল পয়েন্টে হবে এই জায়গাটা, এটা মিডিল পয়েন্টে এখানে আপনাদের করতে হবে। তো তার তো আপনারা যদি না বুঝতে পারছেন, দুটো কেটে গেল, তার এর জাম্পার দেওয়া আছে। এই যে ট্রানজিস্টারের ব্যাসের মতো নেই, মিডিল পয়েন্টটা ফার্স্ট এখান থেকে এই পয়েন্টে এসি কোডটা ঢুকবে, এখান থেকে বেরোবে, এবং এই দুটো এখান থেকে বেরোবে এবং ডাইরেক্ট একটি ফ্যানকে যাবে। আমার আরেকটা ভিডিও ছাড়া আছে, সে ভিডিওটা যদি না দেখেন সেটাতে সম্পূর্ণ সার্কিটটি দেওয়া আছে, আপনারা সেখানে যেয়েও দেখতে পারেন। ভিডিও মধ্যে 3 স্টেপ রেগুলেটর কানেকশন, সিম্পল সার্কিট, এটা যে কোনো ফ্যানে আপনারা ব্যবহার করতে পারেন। এটা 4 স্টেপেও করতে পারেন। এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে এখান থেকে আরেকটা হয়ে যাবে, আরেকটা দিলে আরেকটা হয়ে যাবে, এভাবেই কানেকশানটা সিস্টেমটা হয়। এবং এরপরের ভিডিওটা আপনাদের দেখাবো যে সিলিং ফ্যানের রেগুলেটর হয় সেটা আপনি এইভাবে এই সার্কিট কীভাবে মানে করবেন। এখানে এসি একটি কানেকশান এইটা আপনাদের লাগাতে হবে, তারপরে কানেকশান করবেন এটিকে মিডিল পয়েন্টে যেটা পড়েছে।